ভোট বর্জনের কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা। নির্বাচন বয়কটের ডাকে 48 ঘন্টার হরতালের প্রথম দিন রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেন তারা। নগরের শাহবাগ এলাকায় সাধারণ মানুষকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলীয় নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একতরফা ভোটের বিপক্ষে স্লোগান দেন। ফকিরাপুল এলাকা থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত ভোট বর্জনের ডাকে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। এ সময় বিপরীত দিক থেকে আসা পুলিশের গাড়ি লক্ষ্য করে মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে দলটির কর্মীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। মালিবাগ এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল ও স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে মিছিল করে দলটির নেতারা। এদিকে নিকুঞ্জ এলাকায় হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। মিছিলে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক দাবি করেন, সরকারের একতরফা নির্বাচন বয়কট করেছে সাধারণ মানুষ। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। আমরা বর্জন করছি আজকে হরতালে, মানুষকে জানান দিচ্ছি যে আগামীকালের এই অবৈধ ভোটে আপনারা অংশগ্রহণ করবেন না, এবং অংশগ্রহণ না করলে এই ভোট জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এদিকে রাজধানীর পুরানা পল্টনে মিছিল করেছে গণ অধিকার পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 দলীয় জোট সমমনা জোট গণতান্ত্রিক বামৈক্য হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে। প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। জোটের নেতারা এ সময় অভিযোগ করেন, ভোটারদের ভয় দেখিয়ে কেন্দ্রে নিতে চাপ দিচ্ছে ক্ষমতাসীনরা। ট্রেনে আগুন ও নাশকতার দায় বিরোধী দলের উপর চাপাতে সরকার নিজেরাই সহিংসতা করছে বলে দাবি করেন মঞ্চের নেতারা। এই সমস্ত নাশকতার শেষ বেনিফিশিয়ারি হচ্ছে সরকার এবং সরকারি দল। তারা বিরোধী দলকে নাশকতাকারী হিসেবে, অগ্নি সন্ত্রাসী হিসেবে তাদের চিহ্নিত করবার যে পায়তারা, সমাবেশের আগে তোপখানা রোড থেকে শুরু করে পল্টন হয়ে প্রেস ক্লাব পর্যন্ত নির্বাচন বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।